বৃহত্তর নোয়াখালী সমিতির জেদ্দার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সমিতির উদ্দেশ্য দেশ এবং জাতির কল্যাণে কাজ করা। জেদ্দার প্রতিনিধি এ আর নোমান জানান, এতে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ ভূঁইয়া, সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমতের সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন স্তরের উপদেষ্টা এবং নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন ওয়াজিউল্লাহ মিয়া, ইউসুফ খান, এ কে এম শাহজাহান সিরাজি, আমির মোহাম্মদ ফিরোজ সহ অনেকে। পরে ওমর ফারুক চৌধুরীকে আহ্বায়ক এবং শেখ জাকির হোসেনকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। জেদ্দা এবং মক্কা অঞ্চলের বৃহত্তর নোয়াখালীর দুটি সমিতি এখন থেকে একই প্ল্যাটফর্মে কাজ করার ঘোষণা দেয়। মাধ্যমে শুরু করেছি আমাদের নতুন পথচারা, আর আমাদের প্রথম আমাদের শুরু করলে